بهولا আরে ও মা বেহুলা মা বেহুলা বেহুলাকে তুমি কোথাও দেখতে পাচ্ছি না মা বেহুলা কোথায় তুমি সখি মা আমাদেরকে ডাকছে চলো আমরা মায়ের কাছে যাই হাই গো চলো চলো প্রাণের নারে শোয়ো সখি চলো শার্টা প্রাসাদ আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম আচ্ছা এত বেলা হয়েছে তুমি এতক্ষণ কোথায় ছিলে সখীদেরকে নিয়ে ওই ফুলবাগানে খেলাধুলা করছিলাম তা তো তোমাদের দেখেই বোঝা যাচ্ছে শার্টার শরীর ধুলোমাটিতে মেখে ফেলেছ চলো মা আমি তোমাকে গরম জল করে চান করিয়ে দেব শোনো না মা কি তোমাকে একটি কথা বলার ছিল কোনো কথা নয় চলো আগে শোনো তারপর যাব স্নান করতে করতে তোমার সব কথা শুনবো মা আগে শোনো তারপর স্নান করতে যাব ঠিক আছে তা নয় স্নান করতে করতেই শুনবো চলো এখন আমি যাব না কেন যাবে না সখী একটা কথা বলতে বলেছে কি কথা রাগ করবে না না বলবো বলো সত্যি হ্যাঁ সত্যি কি হলো বেহুলা ঠিক আছে তুমি কথাটা পরে বলো চলো তো না থাক আগে কোন কি সখী বলছিল কি কি বলছে সখী অনেকদিন হয় শানবন্দর ঘাটে বেহুলা এ কথা বলার সাহস কি করে হয় তোমার আর তুমি কেনই বা ভাবলে আমি তোমাকে ওই শানবন্দর ঘাটে যেতে দেব আমি তোমাকে কিছুতেই ওই শানবন্দর ঘাটে যেতে দেব না সখী বলেছে বেহুলা আমি তো বলেছি আমি তোমাকে ওই শানবন্দর ঘাটে যেতে দেব না কারণ মা তুমি যে সাঁতার জানো না তাই বলছি এত জেদ করো না চলো আমি তোমাকে সুন্দর করে শোনো না মা বেহুলা এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি যখন তোমাকে একবার বলেছি আমি তোমাকে শানবন্দর ঘাটে যেতে দেব না কিছুতেই যেতে দেব না 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 হাই গো Thank you.
বলেছি তো আমি তোমাকে অনেক সুন্দর করে চান করিয়ে দেব শুধু শুধু মা তুমি এত জেদ করো না আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই এ না মা এ কি বলছো এত জেদ করতে নেই ঠিক আছে তুমি যখন এত করে বলছো তবে যাও কিন্তু মা কিছু শর্ত আছে কি শর্ত প্রথম শর্ত তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে চলে আসব আর দ্বিতীয় শর্ত তুমি যেহেতু সাঁতার জানো না তাই মা গভীর জলে কিন্তু একটু নামবে না এই পর্যন্ত নামবো সত্যি বলছো আর তৃতীয় শর্ত তুমি যেহেতু বলেছো তোমার সখীদের নিয়ে যাবে তো নিয়ে যাবে তো নিয়ে যাব দুজন আছে মা তবে এখন যাও শোনো না কি হয়েছে আরেকটি কথা আছে আবার কি কথা তোমার কলসিখানে নিয়ে যাব না মা আমি যে তোমাকে ওই কলসি কিছুতেই দিতে পারবো না কেন তার কারণ কলসিটি তোমার ঠাকুমার গড়া মাটির কলসি আর তাই আমি তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না না জেলে চুরি করে নি না মা চুরি করতে নেই লোকে মন্দ বলবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তবে তুমি কলসিটি নিয়ে যাও সখী আমার কলসিটি নিয়ে এসো বেহুলা এই নাও তোমার কলসি কিন্তু মা একটি কথা মনে রাখবে এটা তোমার ঠাকুমার স্মৃতি তাই বলছি কোনোভাবেই তুমি যেন এই কলসিটি না ভাঙো ঠিক আছে তোমার যেমনি কলসি আমি তোমাকে তেমনি ভাবে ঠিক আছে বেহুলা তুমি কিন্তু আমার যেমন কলসি তেমনটাই কিন্তু দেবে দেব তো মার কাছ থেকে বিদায় নেওয়া তার মানে ছোটখাটো একটা যুদ্ধ করার সমান কথা সখী এবার চলো আমরা সানবন্ধের ঘাটে যাই জলের ঘাটে বাসি বাজে What up?
ঝন্ডুদা সেই কখন থেকে হেঁটে হেঁটে আসছি কিন্তু সেই আকাঙ্ক্ষিত শানবন্দর ঘাট এখনো তো দেখতে পাচ্ছি না দাদা আর কত দূর যেতে হবে আর 20 গ্রাম নু এ দাদা এটা আবার কেমন হিসাব হলো অন ডিজিটাল হিসাব একটি কাজ করলে হয় না দাদা কি কাজ তুমি একটা গান ধরো তাহলে পথ কিছুটা হলেও এগোবে দাদা এটা কি গান এটা নেন্টের গান নেন্টের মানে ব্র্যান্ডের গান আর এসব গান না ভালো গান ধরো তাহলে তুই কো আমার ব্যাটারি দুর্বল আচ্ছা ঠিক আছে ওরে বর সিপাইতে যাহায়